সম্মানিত শিক্ষক মণ্ডলী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগত। আলোচনা করছি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়টি নিয়ে। ষান্মাসিক মূল্যায়নে জীবন ও জীবিকাতে পিআই নির্ধারণ করা হয়েছে চারটি। প্রথম অভিজ্ঞতা যেটি ছিল কাজের মাঝে আনন্দ, এবং আরেকটি হচ্ছে পেশার উদ্বোধন। কাজের মাঝে আনন্দ থেকে পিআই আছে হচ্ছে 7.4.1 এবং 7.4.2। তারপর আছে হচ্ছে পেশার উপাদান, পেশার উপাদান থেকে আছে হচ্ছে 7.2.1, আরটি হচ্ছে 7.2.2। এখানে 7 যেটি এটি হচ্ছে শ্রেণী, 4 হচ্ছে আমাদের 4 নম্বরটি হচ্ছে তার একক যোগ্যতা, আর হচ্ছে 1 হচ্ছে তার পিআই। এখানেও একই রকমভাবে 7 হচ্ছে শ্রেণী, 2 হচ্ছে তার একক যোগ্যতা, আর 1 হচ্ছে তার নির্ধারিত পিআই। সেক্ষেত্রে আমাদের জীবন ও জীবিকা বিষয়ে পিআই নির্ধারণ করা হয়েছে 4টি। আমরা একটু দেখে নিই আমরা ট্রান্সক্রিপ্ট কীভাবে তৈরি করবো, শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের মূল্যায়ন কাজটি আমরা কীভাবে সম্পন্ন করব। এই মূল্যায়নের জন্য আমাদের পারদর্শিতার সূচক বা মাত্রা নির্ধারণ করা হয়েছে 3টি, যেমন আছে হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। প্রথম যে পারদর্শিতা সেটি যেমন আমাদের এখানে 2টি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, 2টি অধ্যায়, একটি হচ্ছে কাজের মাঝে আনন্দ, আরেকটি হচ্ছে পেশার রূপ বদল। তো পেশার কাজের মাঝে আনন্দ থেকে আছে হচ্ছে 7.4.1, আরেকটি হচ্ছে 7.4.2। এখানে শিক্ষার্থী নিজ পরিবারের পারিবারিক বাজেট প্রণয়ন করতে যদি পারে এবং কিভাবে পারবে, এখানে ব্যাখ্যাটি দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি নিজ পরিবারের আয় ও ব্যয় বিবেচনা না করে পারিবারিক বাজেট প্রণয়ন করে, তাহলে এক্ষেত্রে আমরা তাকে দেব হচ্ছে চতুর্ভুজ। আর কোনো শিক্ষার্থী যদি পারিবারিক বাজেট প্রণয়নে নিজ পরিবারের আয় বিবেচনা করলেও ব্যয় পরিকল্পনার সকল প্রয়োজনীয় খাত যথাযথভাবে বিবেচনা না করে তার বাজেটটি প্রণয়ন করে, তখন তাকে আমরা দেব হচ্ছে বৃত্ত। এবং কোনো শিক্ষার্থী যদি নিজ পরিবারের আয় ও ব্যয় বিবেচনা করে পারিবারিক বাজেট যথাযথভাবে প্রণয়ন করতে পারে, অর্থাৎ একেবারেই যথাযথভাবে তার অ্যাসাইনমেন্টটি সে যদি করতে পারে, তাহলে এক্ষেত্রে আমরা তাকে দেব হচ্ছে ত্রিভুজ। একই রকমভাবে হচ্ছে 7.4.2-এর জন্য আমরা এখানে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, নির্দেশনা অনুসরণ করে আমরা তার রুব্রিক্সগুলো ফিল আপ করবো। তারপর এখানে আছে হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে যোগ্যতা, দ্বিতীয় অধ্যায়, পেশার উপাদান। পেশার উপাদান থেকেও 2টি পিআই নির্ধারণ করা হয়েছে, 2টি পিআই আমরা এই ক্যাটাগরিগুলো অনুযায়ী আমরা তাদেরকে মূল্যায়ন করব। এখন প্রশ্ন হতে পারে, আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীদের শিখনকালীন যে মূল্যায়ন সেটি অ্যাড করব কিনা। হ্যাঁ, সেটি অবশ্যই অ্যাড করতে হবে। কারণ হচ্ছে যে একজন শিক্ষার্থী, যদিও হয়তো অনেকে আমরা বলতে পারি যে আমরা তো তখন এমন মূল্যায়ন ছকটি পাইনি, আমরা সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে শিক্ষণকালীন মূল্যায়নের কাজটি সেই রেকর্ডটি হয়তো আমাদের কাছে নেই, আমরা হয়তো মূল্যায়ন ছকই করিনি, কিন্তু কোনো না কোনো শিক্ষক অবশ্যই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত সংরক্ষণে তিনি হয়তো নোটবুকে নোট করে রেখেছিলেন বা কোনো না কোনোভাবে সংরক্ষণ করে রেখেছেন। সেক্ষেত্রে আপনি যখন তাকে তার ট্রান্সক্রিপ্টটি তৈরি করবেন, চূড়ান্ত মূল্যায়ন করবেন, ষান্মাসিক মূল্যায়নটি, তখন আপনার শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নটি একসাথে করে আপনি তাকে মূল্যায়ন করবেন। মনে করুন কোনো শিক্ষার্থী, এক্ষেত্রে কিন্তু পিআই একই রকম হতে পারে। মনে করুন যে কোনো শিক্ষার্থী যদি, আমি একটু পৃষ্ঠা 9-তে দেখে আসি, এই যে এখানে বলেছে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নে একই পারদর্শিতার সূচকে একাধিকবার তার অর্জনের মাত্রা নিরূপণ করতে হতে পারে। এমন ক্ষেত্রে একই পারদর্শিতার সূচকে কোনো শিক্ষার্থী 2 বা ততোধিকবার ভিন্ন ভিন্ন মাত্রার পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা যদি একটু আলোচনা করি, আমাদের যে শিখনকালীন মূল্যায়নের যে ট্রান্সক্রিপ্টটি, সেটি বলবেন যে কোনো শিক্ষার্থী শিখনকালীনে পেল হচ্ছে সে বৃত্ত, এবং আপনার ষান্মাসিক মূল্যায়নে একই পারদর্শিতার জন্য সে পেল হচ্ছে ত্রিভুজ। তাহলে 2টো একসাথে করে আপনি তাকে কোন পারদর্শিতার সূচকে নির্ধারণ করবেন? সেক্ষেত্রে হচ্ছে যে শিখনকালীনে সে বৃত্ত পেয়েছে, ষান্মাসিকে পেয়েছে হচ্ছে ত্রিভুজ। তাহলে আপনি সর্বোচ্চ সংখ্যক, সর্বোচ্চ স্তরে যেটি আছে ত্রিভুজ, আপনি তাকে পারদর্শিতার সূচকে সেটি কিন্তু নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ এখানে সংখ্যায় যদি বৃত্ত বেশিও হয়, ত্রিভুজ যদি 1টিও হয়, আপনাকে কিন্তু তার ট্রান্সক্রিপ্টে ত্রিভুজটি দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এমন করে আমরা পিআইগুলো নির্ধারণ করবো। এখানে আছে 2টি, তারপর হচ্ছে পরের যে অধ্যায়টি
বা যোগ্যতা, পেশার উদ্বোধন, এখানে একই রকম ভাবে আমরা তার পারদর্শিতার মাত্রা অনুযায়ী এই কাজগুলো একটি ফিল আপ করে দিব। এখন হতে পারে যে অনেক শিক্ষার্থী যে আমাদের শিখনকালীন মূল্যায়নের সময় সে অ্যাবসেন্ট ছিল, অথবা সে শিখনকালীন মূল্যায়নে প্রেজেন্ট ছিল, ষাণ্মাসিক মূল্যায়নে অ্যাবসেন্ট আছে, সেক্ষেত্রে আমরা তাদের ট্রান্সক্রিপ্টটি কীভাবে তৈরি করবো। সেক্ষেত্রে হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি ষাণ্মাসিক মূল্যায়নে অ্যাবসেন্ট থাকে কিন্তু শিখনকালীন মূল্যায়নে সে কাজটি করে অর্থাৎ প্রেজেন্ট থাকে, তাহলে আপনি তার ট্রান্সক্রিপ্টে ওই শিখনকালীন মূল্যায়নের তার যে পারদর্শিতার মাত্রা সেটি ধরে তার ট্রান্সক্রিপ্টটি রেডি করবেন। এবার দেখবো ষাণ্মাসিক মূল্যায়ন শেষে আমরা শিক্ষার্থী যে ট্রান্সক্রিপ্টটি সেটি কীভাবে তৈরি করবো। আমরা এখানে একটি বিষয় খেয়াল রাখবো যে কোনোভাবেই যাতে আমরা আমাদের নির্দেশনা বাহিরে না যাই, এখানে যেভাবে দেওয়া আছে আমরা আমাদের ট্রান্সক্রিপ্টটি সেভাবেই করবো। অনেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম বিভিন্ন প্যাটার্নে ট্রান্সক্রিপ্ট রেডি করছেন, সেটি না করার জন্য অনুরোধ করা হচ্ছে। অবশ্যই এই ফর্ম্যাটটি ফলো করবেন, এখানে যে ফর্ম্যাটগুলো দেওয়া আছে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার জন্য আপনি এখানে শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শিক্ষকের নাম ফিল আপ করে তারপর সে ওই যে আপনার শিক্ষণকালীন মূল্যায়ন শিট বা আপনি যখন কাজ করেছেন ওই মূল্যায়ন শিট অনুযায়ী তার এই রুব্রিক্সটি ফিল আপ করে তার ট্রান্সক্রিপ্ট আপনি রেডি করবেন। এটা আমাদের আরেকটি আছে হচ্ছে বিআই। তাহলে বিআই এর ট্রান্সক্রিপ্ট আমরা কীভাবে ফিল আপ করবো? কোনো শিক্ষার্থী আপনি গত 6 মাস তার আচরণ নিশ্চয় আপনি পর্যবেক্ষণ করেছেন, সে দলগত কাজ করছে কি না, কেমন করছে, সে অ্যাক্টিভ আছে কি না, তার মতামত কেমন, অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো সে কতটা ফিল আপ করতে পেরেছে আপনি পড়ে তাকে সে যদি চতুর্ভুজ, বৃত্ত বা ত্রিভুজ চাই পায় আপনি সে অনুযায়ী তাকে মূল্যায়িত করবেন। মূল্যায়ন করে আপনি এই বিআই শিটটি বিষয় শিক্ষক অর্থাৎ 10টি বিষয়ের জন্য আমরা 10টি বিআই নির্ধারণ করে বিষয় শিক্ষক এটি শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবেন। শ্রেণী শিক্ষক ওই 10টি বিআই সমন্বয় করে রুব্রিক্স অনুযায়ী তার প্রতি শিক্ষার্থীর জন্য একটি আলাদা করে বিআই নির্ধারণ করবেন। অর্থাৎ শ্রেণী শিক্ষক যে 10টি বিআই শিট পাবেন, তিনি কোনো শিক্ষার্থী যদি দেখা যাচ্ছে ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে ত্রিভুজ পেলো বেশি আর হচ্ছে বৃত্ত পেলো কম, তাহলে তার ট্রান্সক্রিপ্টে লেখা থাকবে অবশ্যই ত্রিভুজ, কারণ সে যেহেতু ত্রিভুজ পেয়েছে। আবার কোনো শিক্ষার্থী যদি দেখা যায় চতুর্ভুজ এবং বৃত্তের মধ্যে বৃত্ত বেশি পেল, তাহলে তার ট্রান্সক্রিপ্টে অবশ্যই বৃত্তটি লেখা থাকবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যদি কোনো শিক্ষার্থী 2টি সমমানের পায়, অর্থাৎ সে যদি একই সংখ্যায় 5টি বৃত্ত এবং 5টি ত্রিভুজ পায়, তখন আমরা তাকে কীভাবে মূল্যায়িত করবো? যদি কোনো শিক্ষার্থী 5টি বৃত্ত এবং 5টি ত্রিভুজ পায়, তখন আমরা তাকে সর্বোচ্চ স্তরে যেটি আছে অর্থাৎ ত্রিভুজ, তখন তার ট্রান্সক্রিপ্ট আমরা তাকে ত্রিভুজ দেব। আবার যদি কোনো শিক্ষার্থী 10টি বিষয়ের মধ্যে 7টিতে পায় বৃত্ত, 3টিতে পায় ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা তাকে দিব বৃত্ত। এখানে সংখ্যার পরিমাণটা বেশি বিআই এর ক্ষেত্রে। বিআই হচ্ছে কোনো শিক্ষক যেই পারদর্শিতার মাত্রাটা তাকে বেশি দেবেন সেটি হবে সংখ্যায় বেশি হবে। আর বিআই এর ক্ষেত্রে হচ্ছে সে সর্বোচ্চ সংখ্যক যেটি পাবে সেটি হতে পারে শিখনকালীন, সেটি হতে পারে ষাণ্মাসিক, সে যেটি পাবে সেক্ষেত্রে আমরা তার ট্রান্সক্রিপ্ট রেডি করব। এভাবেই আমরা তার জন্য প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা করে একটি চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট তৈরি করবো ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এবং একটি বিআই শিট রেডি করবো। ধন্যবাদ সবাইকে।